আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাকিব খানের কথিত প্রথম স্ত্রী রাত্রি তাকে সাংবাদিকরা কিভাবে ধরলো, তাকে কতার মারপিছে ফালালো, আসলে তার যে সন্তানটা রাহুল খান সে নিজেকে দাবি করছে এটা সাকিব খানের ছেলে এবং হুবহু সাকিব খানের মতোই দেখতে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে আপনি হয়তো টাকা খেয়ে তার বিরুদ্ধে কথা বলছেন, দেখুন সে কি উত্তর দেয়, আপনাদেরকে সেটা তুলে ধরছি। বলছে টাকা নিয়ে আপনি সাকিব খানের বিরুদ্ধে আপনি এরকম মিথ্যা প্ররোচনা করছেন, মিথ্যা প্রচার চালাচ্ছেন। সে বলে না কখনোই না। এটা কোন ধরনের কথা বলে যে সাকিব খানের ছেলে আপনার সন্তান, তাহলে এখন বলে যে হ্যাঁ ছিল, তখন ছিল তো ছিল, সন্তান যখন একবার থাকে জন্ম নেয় যার ঘরের সেটা তো সারা জীবনই থাকে, ত্যাজ্য করে দিল তো তার সন্তানই থাকে, অন্য সন্তান তো আর হয়ে যায় না। হ্যাঁ আমি এখন ওরা বলা ওরা আমার কানবে কেন, তাহলে বাহাদুর হলো যে পরবর্তীতে আমার টাকা পয়সা সব ই করে তারপর আসে নিয়ে খাইছে। আমরা তো যারা তথ্য পেলাম যে সে বাহাদুরের সন্তান, বাহাদুরের সন্তান নাকি বলে কোন বলদে বলছে তাকে নিয়ে আসেন আমি মামলা দিব, অর্থাৎ বাহাদুরের সন্তান তার ছেলে রাহুল খান না, সে বলতেছে সাকিব খানের সন্তান। তাহলে আপনি এক কাজ করেন, আপনি আমরা চলেন ডিএনএ টেস্ট করি, আমার আমার যার ডিএনএ চেক ইন করার দরকার তার সন্তান ডিএনএ চেক ইন হবে। আমি তো বলি নাই যে যখন সাকিবের সন্তান বলছি ডিএনএ টেস্ট করার কথা বলছি তখন এরা, তাহলে আপনি 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 বলছেন যে রাহুল খান হচ্ছে সাকিব খানের সন্তান, হ্যালো আপা একটু ক্লিয়ার করবেন, আপনি সাকিব খানের সন্তান হোক আর যাই হোক আপনি দরকার সাকিব খানের সন্তান বারবার কে বাহাদুরের সন্তান হতে যাবে কেন, বাহাদুরকে আমার খাওয়াইছে, বাহাদুর আমার ফকির বানাইছে, আরো যে বলছে যে না 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 বাহাদুর আমার উড়াই নিয়ে বিয়ে করছে, উড়াই নিয়ে স্বামী ছিল তো না আমার স্বামী সাংবাদিক বলতেছে আমরা ডিএনএ খরচ দিব, আপনি ডিএনএ টেস্ট করান যে এটা সাকিব খানের সন্তান কিনা, সে কিন্তু রাজি হচ্ছে না, ডাল মেঘ কালা হয়ে। আমি কেন সাকিব খান যখন আমার সাথে সম্পর্ক ছিল ছিল আপনার সাথে কবে সম্পর্ক ছিল, সেটা তো আজিজ রেজার ডান্স ক্লাবে আপনার যাওয়া আসা ছিল, জাস্ট আপনি কথা বলতেছেন জান কথা বলার মানে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এরপর সাংবাদিক কিন্তু তার সাথেছে না, ও আমারে কি আপনি জান তো এই বাচ্চা ডেলিভারির সময় তো অনেক সাক্ষী ছিল, যে সাক্ষীগুলো আমরা পেয়েছি, যে সাক্ষীগুলি পেয়েছেন সন্তান ও এটা বাহাদুরের সন্তান, এটা বাহাদুরের সন্তান, আপনি সাকিব খানের কাছে কেন তার উপর চাপাচ্ছেন, আপনি এটা বুঝবেন না যেটা ওরা তো এই করে না 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 আপনি বাহাদুরের সন্তানকে কেন সাকিব খানের সন্তান বলে চালাচ্ছেন, আপনার কাছে কি প্রমাণ আছে, আপনি প্রমাণ দেন, আমার দরকার নেই, আমি কিচ্ছু বলার দরকার নেই, তো আমি যেটা বলবো সেটা প্রথম যেটা বলছি সেটা প্রথম থেকেই ঠিক আছে, জাগাবে জাগা কেন এই কথা বলে বেড়াচ্ছেন যে রাহুল হচ্ছে সাকিব খানের সন্তান, ওরা যারা পছাইতে তারা পছাবে ঠিক আছে, তাকে প্রমাণ দেওয়ার জন্য বলছে, সে বলে আমি প্রমাণ দিতে পারবো না, আমার প্রমাণ দেওয়ার দরকার নাই, কিছু দরকার নাই, তো গতকাল বলছি ভালো কথা, সুমি একটা স্বপ্ন ওটা ছিল দালাল, ওটা আমার দালাল ছিল, আমার নিয়ে বেচছে, ও তো দালাল, ও তো সারাক্ষণ দালালি করে, ওরা কি করবে জানো, ওদিকে যান, আমি ডিএনএ খরচ দিব, ডিএনএ পরীক্ষা করব, ডিএনএ পরীক্ষা করেন আর যাই করেন, হেই বই আমার দেখাইন না, এটা আমার দরকার নাই, এটা তাহলে আপনি আমার আপনি স্বীকার করছেন যে রাহুল রাহুল সাকিব খানের সন্তান না, হ্যাঁ কেন সাকিব খানের সন্তান হবে না কেন, ওর মতন দালাল ওই স্বপ্নে আমার নিয়ে দালালি করছে, সাংবাদিক এত বেচারা মেয়ের মহিলার সাথেছে না, মানে পাশাপাশি থাকতেছে, প্রমাণ দেন, প্রমাণ আছে আপনার কাছে কোনো, প্রমাণ দরকার নাই তো, প্রমাণ ছাড়া আপনি একজন মানে সাকিব খানের সন্তান হবে না কেন, সাকিব খানের সন্তানই সে বলতেছে।
প্রিয়দর্শক এটা থেকে বোঝা যায় কিছুটা এখানে ডালমে কুচ কালা হে রাত্রি আসলে নিজেকে সাকিব খানের স্ত্রী বলে দাবি করতেছে এটা সত্য মিথ্যার উভয়টাই সংশয় তৈরি হয়েছে এখন আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার করবে প্রশাসন যদি প্রশাসন মনে করে যে এটা গুরুত্বপূর্ণ আর একজন পাবলিক ফিগার যিনি হবেন উনি হয়তো ওনার আদর্শটা মানুষ গ্রহণ করবে ওনাকে ওইভাবেই চলতে হবে কিন্তু উনি জাতিকে মানুষকে কি মেসেজ দিতে যাচ্ছে যে মেয়েদেরকে বিবাহ করবা আর প্রেগনেন্ট করে ছেড়ে দিবা এটা কি তার দ্বারা উদ্দেশ্য তো জাতি তো অন্য একটু হলেও তার অনুসরণ করবে তাহলে জাতি যদি তার অনুসরণ করে এভাবে তাহলে সমাজের ভিতরে কিভাবে ফেতনা অপকর্ম ছড়িয়ে যাবে তাহলে আমাদের দেশের সুপারস্টার যাকে বলা হয় হিরো যাকে বলা হয় এরকম সুপারস্টার হিরোর চরিত্র যদি এতটা কদাচিত হয় এতটা নোংরা হয় তাহলে এই জাতি তার কাছ থেকে কি শিক্ষা পাবে অতএব আমরা বলি হিরো তাকে বানাও না হিরো বানান এমন ব্যক্তিকে যার পরশের ছোঁয়ায় যার হাতের ছোঁয়ায় যার নামের ছোঁয়ায় তার কথার ছোঁয়ায় নিজের জীবনকে পরিবর্তন হয়ে যাবে নিজের জীবন সুন্দর হয়ে যাবে বিশ্বনবীজি হচ্ছে আমাদের আদর্শ আমাদের চরিত্র হতে হবে বিশ্বনবীজির চরিত্রের মতো সিবকাতাল্লাহু মান আহসান মিনাল্লাহি সিবকা প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ছিল যখন ছিল না আমি এখন বলাবো ওরা আমার টানবে কেন আমি তো বাহাদুর হলো যে পরবর্তীতে আমার টাকা পয়সা সব ই কইরা তারপর এসে নিয়ে খাইছে আমরা তো যারা তথ্য পেলাম যে সে বাহাদুরের সন্তান কোন বলতে কইছে যে বলতে কইছে এই বলদরে ধরে আনেন আগে ওর নামে মামলা বসাই দিয়ে আগে আচ্ছা ঠিক আছে আপনি মামলা বসাইন কিন্তু আপনি তাহলে আপনি এক কাজ করেন আপনি আমরা চলেন আমি ডিএনএ টেস্ট করি আমার আমার যার ডিএনএ চেক ইন করার দরকার তার সন্তান ডিএনএ চেক ইন হবে আমি তো বলি নাই যে যখন সাকিবের সন্তান বলছি 2008 সালে তখন এরা